আজকের খুতবা মূলত নারীদের জন্য। এই খুতবা আমার মায়ের জন্য, আমার বোনের জন্য, আমার স্ত্রী এবং আমার মেয়ের জন্য, এবং আমাদের মা বোন, দিনী বোন, স্পেশালি তাদের জন্য। শেষ জামানার সাথে নারীদের একটা গভীর সম্পর্ক আছে। সাধারণত নারীরা শুধু বৈষয়িক ক্ষেত্রে অবহেলিত নন, তারা ধর্মীয় ক্ষেত্রেও তার চেয়েও বেশি অবহেলিত। মেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দিন শিখতে পারে না, সবার মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য হয় না। আমরা যারা পরিবারের বাবা, ভাই, পিতা, কর্তা, তারা ইসলামী পরিবেশ ঘরে তৈরি করে দেই না, এমনকি তাদেরকে মসজিদেও আসতে দেই না। আমরা মনে করি, বা কিছু মানুষ মনে করেন, যে তারা মসজিদে আসলে ফিতনা হবে, তারা বাজারে যাবে, তারা দেশ চালাবে, সমাজ চালাবে, ব্যাংকে বসবে, কর্পোরেট সেক্টরে জব করবে, কিন্তু মসজিদে তারা আসতে পারবে না। কারণ যখনই তারা মসজিদে ঢুকবে তখন আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ফিতনা সৃষ্টি হবে। শুধু এই একটা দাজ্জালের যে টোপ, এর কারণে যেটা হয়েছে যে আমরা আমাদের পরিবারের মধ্যে ইসলাম নিজেরা প্র্যাকটিস করতে অনেক বেগ পাই। কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর আকীদা এক নয়, মায়ের সাথে ছেলের বনিবনা হচ্ছে না, স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না, ভাইয়ের সাথে বোনের বনিবনা হচ্ছে না, সমস্যাটা গোড়ায়। কারণ আমরা যে সোর্স থেকে ইসলাম শিখছি, দিন শিখছি, এই সোর্সগুলো আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। তো আজকের খুতবাটা শুধুমাত্র স্পেশালি মেয়েদের জন্য ডেডিকেটেড। আর আমাদের প্রত্যেকের ঘরেই মা, বোন, স্ত্রী, সন্তান আছেন। আমরা চেষ্টা করব এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং উপযুক্ত পন্থায়, ইলমের সাথে, প্রজ্ঞার সাথে, হিকমার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সময়টা চলে গেছে, এই সময়ের শেষের দিকে একজন নবী আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে কথাটা বলেছেন যে আমাকে এবং কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, এই কথা বলে তিনি দুই হাত উঁচু করে দেখালেন যে আমাকে এবং কেয়ামতকে এভাবে পাঠানো হয়েছে। মানে তিনি যে সর্বশেষ জামানার নবী, এবং তার কাছে যে কোরআন নাজিল করা হচ্ছে, এবং যে সুন্না তিনি মানুষকে শিখাচ্ছেন, এগুলো যে সর্বশেষ হেদায়তের উৎস, এবং তিনি যে জামানায় প্রেরিত হয়েছেন, ওই সময় থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সময়টুকু, এইটুকু সময় যে আখিরুজ জামান, এটা বোঝার জন্য আসলে 5 টাকা পরিমাণ বুদ্ধির দরকার হয় না। তিনি আখিরুন নবী, তার কাছে যে বইটা আসলো সেটা আখিরুজ জামানের বই। তিনি বলছেন আমাকে এবং কেয়ামতের মাঝখানে এতটুকু ডিস্টেন্স আছে। তিনি হাতটা উঁচু করে দেখালেন, এবং এই উঁচুটা তিনি করেছেন 1440 বছর আগেই। আজকে এই হাদিসটা আমি 1440 বছর পর রিপিট করলাম এই মসজিদে। তাহলে যার মাথায় সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে যে আসলে কতটুকু সময় বাকি আছে। আমরা এমন একটা এজে বাস করছি যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে। আমরা এমন একটা যুগে বাস করছি যখন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, যারা যাদের পায়ে কখনো স্যান্ডেল ছিল না, গায়ে কখনো পোশাক ছিল না, দুবেলা দুমুঠো ভাত ওদের রিজিক আসতো না, তারা এখন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। আমরা এমন একটা যুগে বাস করছি যখন সমাজের প্রত্যেকটা সেক্টরে ইমানের জাল দিয়ে খুঁজলে 1% ব্যক্তি খুঁজে পাওয়া যায় না যারা নিজেদের অর্থনৈতিক জীবনের সুদ থেকে মুক্ত। আমরা এমন একটা যুগে বাস করছি যে যুগে মসজিদগুলো হচ্ছে চাকচিক্যময়, এবং সেখান থেকে হেদায়েত উঠে যাচ্ছে, অনেকটা চার্চের মতো হয়ে যাচ্ছে মসজিদগুলো। সলাত শেষ, মসজিদ তালা মারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকামে দিন শেখাতেন, আর মদিনায় মসজিদে নববীতে দিন শেখাতেন। 24 ঘন্টা মসজিদ খোলা, মসজিদ থেকে তালিম, মসজিদ থেকে কোরআন শিক্ষা, মসজিদ থেকে ইসলামের দাওয়াত, রাষ্ট্র পরিচালনা, হুদুদ, কেসাস বাস্তবায়ন, এবং খেলাধুলাও অনেক সময় মসজিদে হতো, খেলাধুলাও হয়েছে মসজিদে, দলিল আছে। আমরা এমন যুগে বাস করছি যখন মসজিদগুলো চাকচিক্যময়, মুসলিম এবং মুসল্লি জুমার দিনে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ ওদেরকে খুঁজে পাওয়া যায় না। খাঁটি মুসল্লি খুঁজতে গেলে আমাদেরকে ফজরের জামাতে আসতে হয়,
তখন দেখা যায় যে আসলেই কারা মুসল্লি। আমরা এমন একটা এজে বাস করছি যখন পিতা মাতার সাথে দাসীর মতো আচরণ করা হচ্ছে, সমাজে জেনা ব্যভিচার বাড়ছে, ধর্ষণের মাত্রা বাড়ছে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসছে, বেশি বেশি বন্যা ঝড় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো হচ্ছে, বেশি থেকে বেশি মহামারী হচ্ছে এবং হবে। এগুলো কিছুই না, সামনে আরো ভয়ঙ্কর সময় আসছে। আমরা এমন একটা এজে বাস করছি যেখানে মানুষের রক্তের মূল্য নাই। একটা প্রাণীর মানবাধিকার আছে, মানুষের স্পেশালি মুসলিমদের রক্তের কোনো মানবাধিকার নাই। পৃথিবীর যে জায়গায় চোখ দিব সেখানেই দেখবো মুসলিমরা নিধন। কারণটা পরের কথা, প্রেক্ষাপটটাই আমরা আসলে এমন একটা এজে বাস করছি যখন সমাজের ফাংশন চেঞ্জ হয়ে গেছে, নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে যাচ্ছে, পুরুষ নারীর পোশাক পরছে আর নারী পুরুষের পোশাক পরছে, নারীরা পোশাক পরেও নগ্ন থাকছে, সমাজে জিনা এবং ধর্ষণ এবং ব্যভিচারটা বাড়ছে এবং এটা এত ব্যাপক মাত্রায় বাড়ছে যে এক পর্যায়ে মানুষ মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন মিলনে লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা বাড়ছে, দিন দিন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন অ্যাবিউজ করা হচ্ছে। অ্যাবিউজ মানে হচ্ছে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা, বাচ্চাদের ক্ষেত্রে এটা করা হচ্ছে। আবার আমরা দেখছি যে সমাজে মুনাফিকদের জয় জয়কার, জীবনে কখনো কোরআন সলাত সিয়াম এগুলো ধার ধারে না, কিন্তু ইসলাম নিয়ে কথা বলার বেলায় তারা অগ্রগামী, তারাই ফতোয়া শোনাচ্ছে। আর সারা জীবন পড়াশোনা করার পরেও যারা স্কলার্স অফ ইসলাম তারা তাদের আনুগত্য করছে, তারা বলছে সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমরা দেখছি যে সারা বিশ্ব একদিকে যাচ্ছে এবং আমরা স্কলার্স অফ ইসলাম এবং আমাদের মুসলিমরা এই বিশ্বের অগ্রগতি সম্পর্কে খবরই রাখছি না। বিশ্বের বড় বড় ফিতনাগুলো এই আসবে বলে এরকম একটা সময় আমরা বাস করছি, অথচ আপনি দেখবেন আমাদের উম্মার মধ্যে সেক্টেরিয়াল ডিভিশন, কাদা ছড়াছড়ি, দলাদলি, ছোট ছোট মাসালা যেগুলো আছে, ছোট বলছে এই অর্থে যেগুলো ফিকহি মাসালা, এইগুলো নিয়ে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আছি। এই যতগুলো আলামত আছে আখিরুজ জামানের, যদি আপনি কোরআন এবং হাদিস স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে কোনো ডাউট নাই যে আমরা আখিরুজ জামানে বাস করছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন এবং এসে দেখলেন সাহাবায়ে কেরাম কিছু একটা বিষয় নিয়ে কথা বলছেন। তিনি বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবায়ে কেরাম বললেন আমরা কেয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত 10টা আলামত দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না। এতক্ষণ আমি সাইনগুলোর কথা বললাম, এগুলো তো সব দেখাই যাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেজর বা 10টা বড় বড় সাইনের কথা বললেন, আলামাতুল কুবরা যেটাকে বলা হয়, বড় বড় সাইন বা নিদর্শন, এগুলো না দেখা পর্যন্ত কেয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ এবং মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন পৃথিবীতে, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে কিছু প্রাণী বের হবে যেগুলো মানুষের সাথে কথাও বলবে, নাম্বার 5 পশ্চিম দিক থেকে সূর্যোদয়, নাম্বার 6 7 এবং 8, এই তিনটা হচ্ছে বড় বড় তিনটা ভূমিকম্প, একটা পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের দিকে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, এই কন্টিনেন্ট, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, এই সাইডে, আরেকটা হচ্ছে জাজিরাতুল আরব, আমাদের সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, জর্ডান, এই জায়গায়, আরেকটা আলামত হচ্ছে যে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যেটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে, আরেকটা আলামত হচ্ছে দুখান বা ধোঁয়া, সারা পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়ায় ছেয়ে যাবে, এমনভাবে ছেয়ে যাবে যে আসমান থেকে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করবে না, তার মানে পৃথিবীতে ওই সময়টুকুতে খাদ্য প্রডিউস করা সম্ভব হবে না যেহেতু সূর্যের আলো পৃথিবীতে আসবে না। এই 10টা মেজর সাইন তিনি বললেন, এগুলোকে
এগুলোকে আসলে সিকোয়েন্স অনুযায়ী তিনি বলেননি, মানে একটার পর একটা হবে, একটার পর একটা হবে, এভাবে বলেননি। এটা চার নাম্বারটা এক নাম্বারে হতে পারে, এক নাম্বারটা চার নাম্বারে হতে পারে, কিন্তু এই দশটা হচ্ছে বড় বড় আলামতুল কুবরা, যেগুলো না দেখা পর্যন্ত কেয়ামত হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মধ্যে প্রথম যে মেজর কুবরা সাইন সেটা হলো দাজ্জাল। আজকের যে টপিক, এর সাথে দাজ্জালের একটা সম্পর্ক আছে। আজকে আমরা অন্য নয়টা টপিক নিয়ে আর কথা বলার সময় পাবো না। দাজ্জাল হচ্ছে এই আখিরুজ জামানের সবচেয়ে বড় সাইন। যারা ইহুদি তারা বিশ্বাস করে তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহ যখন আসবে তখন তারা জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, ঠিক যেমন তারা দাউদ এবং সুলাইমান আলাইহিসসালামের সময় করত। এটা ওদের তাওরাতে লিখে আছে অথবা কেউ লিখে দিয়েছে, আর তাওরাতকে চেঞ্জ করে তারা একটা বই লিখেছে, তার নাম তালমুদ। এটা গেল ইহুদিদের কথা। আবার পক্ষান্তরে নাসারা বা খ্রিস্টানরা, তারাও বিশ্বাস করে শেষ জামানায় তাদের মসীহ ঈসা আলাইহিসসালাম আবারও পৃথিবীতে আসবেন, এবং তিনি যখন আসবেন তখন তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। আর আমরা মুসলিমরাও বিশ্বাস করি শেষ জামানায় ঈসা আলাইহিসসালাম আবারও পৃথিবীতে আসবেন, এবং তার আগে ইমামুল মাহদি আসবেন, তারা মিলে সারা বিশ্ব শাসন করবেন এবং ইসলামের খিলাফা পুনরায় প্রতিষ্ঠিত করবেন। দেখেন, তিনটা রিলিজিয়নের মধ্যে কনসেপ্ট কিন্তু মিল আছে, শুধু ইহুদিদের কনসেপ্টটা একটু আলাদা। একটু আলাদা কেমন? খ্রিস্টানরা বিশ্বাস করে সেই মাসিহ হচ্ছে ঈসা আলাইহিসসালাম, আমরাও বিশ্বাস করি সেই মাসিহ হচ্ছে ঈসা আলাইহিসসালাম, কিন্তু ইহুদিরা বিশ্বাস করে না যে সেই মাসিহ ঈসা আলাইহিসসালাম। কেন বিশ্বাস করে না? কারণ ঈসা আলাইহিসসালাম যখন মাসিহ হয়ে এসেছিলেন তখন ইহুদিরা তাকে ক্রুশে চড়িয়েছিল এবং তারা আনন্দ প্রকাশ করেছিল, এবং তারা যে আনন্দ প্রকাশ করেছিল এটা বললে তারা আমাকে জেলে পাঠাতে পারবে না, কারণ কোরআন এর পক্ষে দলিল আছে। কোরআন বলেছে, তারা বলছিল ইন্না কতালনাল মাসীহ ইবনে মারইয়ামা রাসূলুল্লাহ, তারা আনন্দের সাথে বলছিল আমরা হত্যা করেছি আল্লাহর মাসীহ ঈসা আলাইহিসসালামকে, মারিয়ামের পুত্র ঈসাকে আমরা হত্যা করেছি, এবং তার উৎফুল্ল ছিল, তারা হাসছিল, খুশি প্রকাশ করছিল। পক্ষান্তরে আরেকটা দল নাসারা, তারা কষ্ট পেয়েছিল যে আমাদের মাসিহকে হত্যা করা হল। এই যে পাপ ইসরায়েলাইজড পিপল বা ইহুদিরা করেছিল, এর ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে একটা ফিতনা রূপে উপস্থাপন করবেন। দাজ্জাল এই ইহুদিদের মধ্য দিয়ে সারা বিশ্ব শাসন করবে, কিন্তু পরিশেষে ইহুদিরা বুঝতে পারবে যে আসলে যাকে আমরা মাসিহ মনে করছিলাম সে সত্যিকারের মাসিহ নয়, সে একজন মিথ্যা মাসিহ, মাসিহুদ দাজ্জাল।